আদালতে হাজিরা দিতে আসা পরিমনিকে কাছে পেয়েই কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী ভক্ত। পরে তাকে জড়িয়ে ধরেন নায়িকা পরিমনিও। সোমবার সকাল ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা শেষে ঘটে এমন ঘটনা। জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর গুলশান থানায় করা ওই মামলায় হাজিরা দিতে সোমবার সকাল 10:15 দিকে হাজির হন পরিমনি। হাজিরা শেষে আদালতের বাইরে নায়িকার অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় করে ভক্তরা। এক পর্যায়ে অপেক্ষমান এক তরুণী ভক্তকে অটোগ্রাফ দেন পরিমনি। এ সময় প্রিয় তারকাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণী। জবাবে তাকেও জড়িয়ে ধরে কেঁদে ফেলেন পরিমনি। যদিও পরিমনির ওই ভক্তের এখনও পরিচয় পাওয়া যায়নি। এদিকে পরিমনির বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র এদিন গ্রহণ করেছে আদালত। সেই সঙ্গে আগামী 14 ডিসেম্বর এই মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়। মামলার অপর দুই আসামি হল আশরাফুল ইসলাম দীপু এবং কবির হোসেন। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম 26 অক্টোবরকে অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেন। নায়িকা পরিমনি গত 4 আগস্ট গ্রেপ্তার হওয়ার পর তাকে গত 5 আগস্ট 7 দিনের রিমান্ড এবং গত 10 আগস্ট দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ড পাঠান আদালত। ওই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর গত 31 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস কারাগারে থাকা পরিমনিকে অসুস্থ নারী অভিনেত্রী মাদকের পরিমাণ বিবেচনায় 50,000 টাকা মুচলাকায় তাকে জামিন প্রদান করেন। এরপর গত 1 সেপ্টেম্বর তিনি কারামুক্ত হন।